बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। मानुषेर जीवन सीमित এই মাহফিলে গত বছর অনেকে ছিলেন, এক বছরের ব্যবধানে অনেকে গত হয়ে গেছেন। এখন আমরা আছি, আল্লাহর যদি হুকুম হয় দেখবেন আগামী এক বছর আস্তে আস্তে অনেকে মাইনাস হয়ে যাবে। তো যারা কবরে চলে গেছে তাদেরকে বলা হয় আহলুল কবুর, দারুল কি বলা হয় এটা জাজা। আর এখানে আমরা যারা বেঁচে আছি এটাকে বলা হয় দারুল আমল, দারুল এখানে কাজকর্ম করার ঘর। কবরে হিসাব নিকাশ, শাস্তি শান্তির ঘর। এখানে যা করবেন ভালো হলে শান্তি, এখানে যা করবেন মন্দ হলে শাস্তি। যদি ভালো করেন ইউ উইল গেট পিস, যদি খারাপ করেন ইউ উইল গেট পানিশমেন্ট। ভালো করলে শান্তি পাবেন, অ্যাওয়ার্ড পাবেন, রিওয়ার্ড পাবেন, পুরস্কার পাবেন, প্রাইজ পাবেন ফ্রম অলমাইটি আল্লাহ। আর যদি খারাপ করেন তাহলে সেখানে দুঃখাদুঃখি, খেসাখেসি, মারামারি, দাপ্পাদাপ্পি, যার নসিবে যা জুটেরই। কথা বলেন ঠিক কিনা? আর একটা হয় দে কবরে সেটা হবে। তো কবর আমলের জায়গা নয়, গ্রেভ ইজ নট দ্য প্লেস অফ অ্যাক্টিং অ্যান্ড ওয়ার্ক। কবর কাজ করার জায়গা নয়। ইউ ক্যান প্রেয়ার হিয়ার, আপনি এখানে নামাজ পড়তে পারবেন, বাট কবরে পারবেন না। এখানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিল আযীম, সব ইবাদত চলবে, কবরে চলবে না। চলে কবরে খুব বিশেষ মানুষ আছে, স্পেশাল মানুষ, শুধু তারাই, সবার বেলায় না। তাহলে কবর আমলের জায়গা না আমলের পুরস্কার বা আমলের প্রতিদানের জায়গা? আমাকে একটা এখানে একটা বিষয় দিয়েছে যে কোরআন সুন্নার আলোকে আমলে সালেহার গুরুত্ব। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাহলে মানুষের জীবনে মুসলমান, মুসলমান যারা, মুসলমানদের জীবনের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। ঈমান এনেছেন আপনি মুমেন, এখন তো আপনি ঈমান এনেছেন, মুমেন হয়েছেন, তো এখন আপনার কাজ কি? এখন আপনার ডিউটি শুরু। আফটার টেকিং বিলিভ ইউর ডিউটি ইজ রানিং অ্যান্ড উইল রান। ইমান আনার পরে হয় ইউ উইল বিকাম এ বিলিভার, যখন আপনি একজন ইমানদার হবেন তখন আপনার কিছু দায়িত্ব আছে না নাই? শরীয়ত সুন্না দীন কোরআন হাদিস ইসলাম মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আল্লাহ জাল্লা মজদুহু আপনাকে ইমান আনার পরে কিছু ডিউটি দিয়েছে। কি দিয়েছে? দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব শুরু হয় বালেক হওয়ার পর থেকে। কিসের পর থেকে? আফটার বিং ম্যাচিউর, ম্যাচিউর মানে প্রাপ্ত বয়স্ক, বালেক 15 বছর আর 12 বছর। বালেক হওয়ার পরে আপনার আমলনামা শুরু, আপনার আমলনামা শুরু। তো ঈমান এনে বসে থাকলে হবে না। দেখেন, ঈমান একটি নূরের নাম, লেভেলের নাম।
ইমান আনার পরে আপনি যদি নেক কাজ করেন ইমানের লেভেল বাড়তে থাকবে। লেভেল কি বাড়তে থাকবে? শেয়ার বাজারের মার্কেটে লেভেল বাড়ে না। হ্যাঁ, ইমান আনার পরে আপনি যদি নেক আমল করেন, ইফ ইউ ডু পায়াস ডিডস গুড ওয়ার্ক, ভালো কাজ যদি আপনি করেন অ্যাকর্ডিং দ্য কোরআন এন্ড সুন্না, কোরআন সুন্নার আলোকে, দ্য লেভেল অফ ইউর বিলিভ উইল ইনক্রিজ, আপনার ইমানের লেভেল বাড়বে না কমবে? আরে কথা কয় না, বাড়বে না কমবে? পাঁচ ওয়াক্ত যিনি নামাজ পড়ে তার লেভেল একরকম, তাহাজ্জুদ যিনি পড়ে পাঁচ ওয়াক্তের পাশাপাশি তার লেভেল আরেকরকম, সালাতুল আওয়াবিন যিনি পড়ে তার লেভেল আরেকরকম, সালাতুদ দুহা, হেফজুল ঈমান, সালাতুত তাওবা, তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এগুলো যারা পড়ে তার লেভেল আরো উপরে। হালাল হারাম আইডেন্টিফাই করে, মেনশন করে, বেছে বেছে যারা দুনিয়াতে চলে, কবিরা গুনাহ থেকে যারা দূরে থাকে তাদের লেভেল আরো উপরে। যখন আরো উপরে যাবে, আরো উপরে যাবে, গরিবে নওয়াজের লেভেল একরকম, মুজাদ্দিদ আল ফিসানির লেভেল আরেক রকম, দাতাগঞ্জ বখশ লাহোরির লেভেল আরেক রকম, মুজাদ্দিদ আল ফিসানি শেখ শেহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দীর লেভেল আরেক রকম, বাইজিদ বুস্তামির ইমানের লেভেল আরেক রকম, জুনাইদ বাগদাদির ইমানের লেভেল আরেক রকম, সিরি সাকতির ইমানের লেভেল আরেক রকম, হযরতে বিশির হাফির ইমানের লেভেল আরেক রকম, জাকারিয়া বাহউদ্দিন গৌস মুলতানির ইমানের লেভেল আরেক রকম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনু মাজাহ, ইবনু হিব্বান, সাহেবুল মুসান্নাফ, সাহেব আব্দুর রাজ্জাক, সারা জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জুরকানি, ইমাম আসকালানি, ইমাম কুস্তুলানি, কাজী ইয়াসির শাফি, ইবনে হাজার মক্কি, ইবনে হাজার হাইতামি, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, আল্লামা শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি, এইভাবে মোল্লা আলী কারি, সকল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুজতাহিদিন, মুজাহিদিন, দাঈন ইলাল্লাহ, মুহিব্বিন খুদা, মুলহিকিন খুদা, আউলিয়ায়ে খুদা, এরা যিনি ঈমানের পরে যত বেশি নেক আমল করেছে দরবারে খুদা ইনদাল্লাহ, তাদের ঈমানের লেভেল তত বেড়েছে, আল্লাহর দরবারে তারা তত বেশি মকবুল হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান এটা একটা লাইটের নাম। কিসের? আপনারা যারা এখানে আছেন সবাই ইমানদার, সবার ভিতরে লাইট আছে। তো আলো সুইচ দিলে বাড়ে, কথা কয় না কা, সুইচ দিলে কমে। চাইনায় কতগুলো চার্জ লাইট বাইর করছে না, চার্জ লাইট ঘুরে নিয়ে সুইচ আসে না নাই, অনেক আপনি ঘুরাইলে পাওয়ার বাড়ে, আবার এইদিকে ঘুরাইলে পাওয়ার কমলেও পাওয়ার থাকে, বাড়লেও পাওয়ার থাকে। তাহলে এই পাওয়ার তো বেসিক্যালি আছে, কিন্তু সিস্টেমে বাড়ে আর কমে। তো ইমানের লেভেল বাড়ে বাড়ে বাড়ে, বাড়তে 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 যখন কামেল ইমানদার হয়ে যায়, এক সময় গিয়ে তিনি আল্লাহর ওলি বন্ধু হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ইমান এনেছেন, ভালো কথা, আমল নাই, নামাজের ধার ধারেন না, এই যাকাত দেন না, হজ ফরজ হলে হজ করে না, রমজান মাসে রোজা রাখে না, দান সৎকা করে না, মা বাবার সেবা করে না, মসজিদ মাদ্রাসায় খেদমত করে না, সুগুলখুরি করে, গীবত করে, মিথ্যা বলে, দুন্দাবাজি করে, রাহাজানি করে, খুনকারাবি করে, সরকারি মাল লুটফাট করে, গরিবের সম্পদ লুটফাট করে, দুধের সাথে পানি মিক্স করে, মরিচের গুড়ির সাথে ইটের গুড়ি মিক্স করে, ওজনে কম দেয়, আইল কাটে, যত ধরনের খারাপ কাজ আছে সব করে, তাহলে এই ইমানদারের ইমানের নূর বাড়বে না কমবে? আমি কমাচ্ছি না যারটা সে কমাচ্ছে? কথা কয় না, যারটা সে কমাচ্ছে। এখানে একটা লাইট জ্বলতেছে, আপনি যত দূরে থাকবেন তত দেখতে পারবেন, যত কাছে যাবেন আর তত তাকাইতে পারবেন না। পারবেন? পারবেন। আমার এটা লাইট জ্বললে আপনি দেখতে পারবেন, এটার থেকে আরেকটু বেশি টর্চ মারলে আপনি দেখতে পারবেন, এর উপর যদি শেড দিয়ে আরেকটু আপনি দেখতে পারবেন, এর উপর যদি আরেকটা বড় থেকে জ্বালায় আপনি দেখতে পারবেন না, আরও বেশি লাইট হলে আপনি দেখতে পারবেন না, আরও বেশি লাইট হলে আপনি দেখতে পারবেন না, আপনি চন্দ্রের দিকে তাকাইতে পারবেন, দিনের বেলায় সূর্যের দিকে তাকাইতে পারবেন না। তাহলে চন্দ্র আল্লাহর তৈরি, সূর্য আল্লাহর তৈরি, সবগুলো নূর,
কিন্তু স্বপ্নর দূরে থাকলে আপনি থাকাইতে পারবেন, যত কাছে যাবেন তত চোখে কষ্ট হবে, যত কাছে যাবেন তত চোখে কষ্ট হবে। তো আল্লাহর ওয়ালিদের ঈমানের নূর এক একজনের ভেলায়েতের আল্লাহর দরবারে কুরবতের পজিশন অনুযায়ী তাদের নূরের হাইসিয়ত এক এক রকম। তাহলে গৌসু পাকের ঈমানের নূর, গরিবে নওয়াজের ঈমানের নূর, আল্লাহর ওয়ালিদের ঈমানের নূর যদি এই অবস্থা হয়, 1,26,000 সাহাবায়ে কেরামের ঈমানের নূর কেমন হবে, আহলে বাইতের যারা সদস্য তাদের ঈমানের নূর কেমন হবে, যাইতে 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 বদরি সাহাবীদের ঈমানের নূর, আসহাবে সুফা সাহাবীদের ঈমানের নূর, এরপরে আশরাই মুবাশশারা সাহাবীদের ঈমানের নূর, খুলাফায়ে রাশেদা সাহাবীদের ঈমানের নূর, সকল সাহাবীদের সরদার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের নূর, এরপরে সাইয়্যিদুনা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের ঈমানের নূর, সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন শাফিউল মুজনবিন রাহমাতুল আলামিন হুজুর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহর নূরের পরে কায়নাতে দ্য গ্রেট লাইট অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে সৃষ্টি জগতের পরিমণ্ডলে যার নূরের চেয়ে খোদার উপরে আর বড় কোনো নূর নাই, পৃথিবীতে মানুষের তৈরি লাইটের দিকে যদি আপনি কিছুক্ষণ চোখ দিয়ে থাকাই না পারেন, আমার কামলিওয়ালা নবীর নূরের শরীরে যদি মানবীয় কবর না থাকত পৃথিবীর কোন মানুষ মুস্তাফার দিকে তাকানোর সম্ভব হতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক পৃথিবীবাসীর কাছে সীমিত করে রেখেছেন হুজুরের মানবীয় শরীর দিয়ে, কবর দিয়ে। তাহলে আমি বোঝাতে যাচ্ছি ঈমানের নূর বারে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কুরআন শরীফে আল্লাহ বলছে কিছু মানুষ এমন আছে তাদের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তারা যখন কোরআন পড়ে, তারা যখন কোরআন শুনে, তারা যখন কোরআন মানে, তারা যখন কোরআন রিচার্জ করে, তারা যখন কোরআনকে মহব্বত করে, তারা যখন কোরআন মোতাবেক চলে, পাই দর পা, ডে আফটার ডে, ইয়ৌমান বাদা ইয়ৌমিন, সনাতন বাদা সনাতিন, তাদের ঈমানের নূর দিন বদিন কি হতে থাকে, কথা বলে না কেন, বাড়তে থাকে। এই জন্য এক সময় আচ্ছা লাইট জ্বলতেছে আমি বাড়াচ্ছি না, তাহলে লেভেল যেটা আছে আজকে একটু কমলো, এক মাস আর একটু কমলো, এক বছর আর একটু কমলো, দেড় বছরে আর একটু কমলো, তিন বছরে আর একটু কমলো, এক সময় দেখা যায় ঈমানের লাইটেই বন্ধ হয়ে গেছে, লাইটেই, কারণ আপনি তো বাড়াচ্ছেন না, মানে মিট 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 গড়তে গড়তে দেখা যায় একদিন ফুরুর গিয়ে নিবি কি। এই জন্য রাসূল সাল্লাম বলেছেন বাইনাল আবদে ওয়াল কুফরে আসসালাত ওয়া ফি রাওয়ায়াতিন বাইনাল ঈমানে ওয়াল কুফরে আসসালাত, ঈমান এবং কুফরের মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবী কোরআন শরীফ যদি আপনি রিচার্জ করেন, ইফ ইউ রিচার্জ দ্য হোলি কোরআন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছে সেখানে আমলে সালেহের কথা বলেছে, সেখানে আমলে বলেন না আমলে সালেহ, আমলে সালেহ বলেন না আমলে সালেহ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতে আল্লাহ পাক বলছে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে আমি তাদেরকে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমলে সালেহ কি? ঈমান আনার পরে ইসলামের পাঁচটি রুকন, দিয়ার আর ফাইভ পিলার্স অফ ইসলাম, নাম্বার ওয়ান ঈমান, কালেমা, কালেমা পাঁচটা, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদত, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, কালেমায়ে রদ্দ কুফর, কয়টা হলো? পাঁচটা। আমাদের দেশে কালেমা বলতে শুধু মানুষে কেউ কেউ একটা বোঝে, কেউ কেউ দুইটা বোঝে, একটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হচ্ছে কালেমায়ে শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজানের মধ্যে দুইটি শাহাদত আছে, কয়টি কথা বলেন না, কয়টি? দুইটি শাহাদত, শাহাদতের অর্থ হচ্ছে সাক্ষী, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অলমাইটি আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কয় সাক্ষী হলো?
ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রসুল। কয়টা সাক্ষী হলো? তাহলে আজানের মধ্যে কয় সাক্ষী? এই দুই সাক্ষী একসাথে কালমায়ে তৈবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপরে এখন এখন শুরু হচ্ছে আমল। কালেমা মানে ঈমান, ঈমানের পর এখন কি শুরু হচ্ছে? আমল। আমলের মধ্যে আমল দুই প্রকার। আমল কয় প্রকার? আপনাদের অসুবিধা হয়? আমল দুই প্রকার, একটা হচ্ছে ভালো আমল, আমলে হাসানা, আমলে হাসিনা ন হাসানা, দিস ইজ বিউটিফুল আমল, সুন্দর কাজ, বিউটিফুল ওয়ার্ক, বিউটিফুল ডিডস, বিউটিফুল অ্যাক্টস, সুন্দর সুন্দর আমল, যেটাকে কোরআনের ভাষায় বলে আমালে সালেহা, আমালে হাসানা। আরেকটা হচ্ছে আমালে সাইয়্যা, আমালে ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ, খারাপ কাজ। আল্লাহ পাক কোরআনে হাদিসে কোথাও খারাপ কাজ করতে বলে নাই, বলেন না খারাপ কাজ করতে বলে নাই। আমালে সালেহা, আমল মানিও কাজ, ফেল মানিও কাজ, ফেল আর আমলের মধ্যে বেশ কম আছে। ফেল মানে নিয়ত করে করে, নিয়ত ছাড়া করেন, প্রতিদান থাকুক প্রতিদান না থাকুক সব কাজকে ফেল বলে, কিন্তু সব কাজকে আমল বলে না। যেই কাজের প্রতিদান আছে সেই কাজকে আমল বলে। আমল যদি ভালো হয় নেক আমল, আমল যদি খারাপ হয় বদ আমল। নেক আমল যারা করে তারা নেককার, বদ আমল যারা করে তারা বদকার। হিসাব তো সোজা, কি বলেন? হ্যাঁ, হিসাব কি সোজা? নেককার যারা তাদেরকে বলা হয় মুত্তাকি। কি হয়ে যায়? মুত্তাকি। আরে মুত্তাকিদের জন্যই জান্নাত, আর কোরআন মুত্তাকিদের জন্য। কোরআন কাদের জন্য? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তারপরে বলেন না হুদাল্লিল, দিস ইজ এ বুক, দেয়ার ইজ নট এ লিটল ডাউট অ্যান্ড প্রপার গাইডেন্স ফর অল পায়াস ম্যান। এটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নাই, এবং যেই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুত্তাকিদের জন্যই জান্নাত। কিছু দূর পরে গিয়ে আল্লাহ পাক বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। তো আল্লাহকে কি ভয় করে? কি করে? যে গুনাহ থেকে দূরে থাকে, ভালো ভালো কাজ করে। তো ভালো কাজ করার নামেই তো আমালে সওয়ালে। তো আমালে সওয়ালে যারা করে তারাই মুত্তাকি। আমালে সওয়ালে যারা করে তারাই কি? মুত্তাকি। প্রত্যেক ইমানদার মুত্তাকি নয়, কিন্তু প্রত্যেক মুত্তাকি ইমানদার। কথা বুঝতে পেরেছেন? আমলে সালেহ যারা করে তারা মুত্তাকি। এই মুত্তাকিদেরকেই কোরআন হেদায়ত করবে, এবং মুত্তাকিদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। আবার আমলে সালেহ যারা দাঁড়ায় না, যারা তাদেরকে বলা হয় ফাসেক। কি বলে? বলেন না কি বলে? ফাসেক। কবিরা গুনাহ যারা ভিতরে ভিতরে করে তাদেরকে বলে ফাসেক। আরে কবিরা গুনাহ যদি প্রকাশ্যে করে, প্রকাশ্যে রাস্তাঘাটে, দোকান পাটে, উঠানে, ঘরে, মাঠে, ময়দানে, মাইকে, খোলা মাঠে, বাজারে, এদেরকে বলা হয় ফাজের। ইবে আর কেনা সিনিয়র ক্লাসের গুনাগার, ইবের গত গুফন ফাসেক মানে ইবের গো কিরুই, ইবে গো জিবে জানে, ইবের খোদায় জানে, কিন্তু ইবে তো খোদা না, ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এই বাজারত ঘরের এনে প্রকাশ্যে মদখার, মদখান তো কবিরা গুনাহ, হারাম, হাত তো খার, আরো কি ওপেন, এটাকে বলে ফাজের। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিব, ফুজ্জার মানে ফাজের, ফাজেরদের স্থান জাহিম নামক জাহান্নামের স্থানে। আর যারা নেক কাজ করে তাদেরকে বলে আবরার, তাদেরকে কি বলে? কথা বলেন না, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার যারা তারা জান্নাতে থাকবে, বদকার যারা তারা জাহান্নামে থাকবে। হিসাব সুজা, কোরআন শরীফে সব কিছু আছে। আর এই জাহান্নামে যারা যাবে তারা দুই শ্রেণীর মানুষ যাবে। কয় শ্রেণীর? টু কাইন্ডস অফ পিপল উইল গো টু হেল,
এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার পরে শাস্তি ভোগ করার পরে ঈমানের উপর ভর করে আল্লাহর দয়া নিয়ে জান্নাতে চলে আসবে। দুই বছর জেল দিয়ে দুই বছর বাদে খালাস, দশ বছরের জেল দশ বছর বাদে খালাস। ঈমান ছিল, আমল কম ছিল, এই জন্য কোথায় গেছে? জাহান্নামে গেছে। তো শাস্তি ভোগ করার পরে সে কোথায় যাবে? আবার আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ঈমানও নাই আমলও নাই। আমল থাকলেও কোনো মূল্য থাকবে না, কারণ বেসিক্যালি কি নাই? ঈমান নাই। এরা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক ফিল আকীদা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যা আছে যারা অমুসলিম, বেঈমান যারা আছে, গাইরে মুমেন, এক কথায় যাদের কলবের ভিতরে কি যায়? ঈমান নাই। এরা যে ঢুকবে দুজখে আর বের হওয়ার কোনো সুযোগ নাই, কতদিন থাকবে? খালিদিনা ফিহা পার্মানেন্টলি, দে উইল স্টে হিয়ার পার্মানেন্টলি, নো পারমিশন অফ আউট এন্ড গোয়িং টু প্যারাডাইস, জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই, কারণ তাদের তো ঈমানই নাই। তাহলে ঈমান এনেছেন, আমলের দাঁত দাঁড়েন না, ঈমান কি বরাবর থাকবে না আস্তে আস্তে নিবে যাবে? আস্তে আস্তে নিবে যাবে। আল্লাহ মাফ করুক, হতে পারে মওতের আগে আগে ঈমানও হেরা হয়ে যাবে। ঈমানের লাঠি বেঁচে দেখ, কবার নিবি যে গুজয় বদ্দা, তুই ফাইব খতুন। এই জন্য ভালো করে খেয়াল, এই জন্য আল্লাহ পাক যেখানে যেখানে ঈমানের কথা বলেছে, সাথে সাথে আমলের সালেহের কথা বলেছে, নেক কাজের কথা। তা নেক কাজ যারা করে তাদেরকে কি বলে? এই সব বলে ওয়াজ শুনে দে, নেক কারেরই নেক কার, নেক কাজ যারা করে তাদেরকে কি বলে? নেক কার। খারাপ কাজ বদ কাজ যারা করে তাদেরকে কি বলে? গুনাগার বলে, বদকার বলে। আর যারা ভালো কাজ করে তাদেরকে বলে নেককার। নেককারকে আরবিতে বলেন মুত্তাকি, বদকারকে বলেন ফাসেক। সিনিয়র ক্লাস হলে ফাজের, ঈমান না থাকলে কাফের, আরেকখানে সিনিয়র হলে মুশরিক। বুঝতে পেরেছেন? মুশরিক আর কাফের যদি ঈমান নিয়ে যাইতে না পারে, পার্মানেন্ট জাহান্নামে থাকবে। ফাসেক আর ফাজের জাহান্নামে গেলেও ঈমানের কারণে শাস্তি ভোগ করে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমি আজকে জুমার নামাজে বলেছি, আমি বলেছি যে মনে করেন একজন মানুষের জীবন 40 বছর, ইমাজিন দ্যাট দা টাইম অফ এ ম্যান ইজ 40 ইয়ার্স, কত বছর? 40 বছর। তাহলে 40 বছর থেকে ভালো গেছে 12 বছরে, 12 বছর বাদ দেন, যেহেতু আমল নামাজ শুরু হয় কয় বছর পরে? আমরা 12 বছর ধরি, 15 বছর না, 12 বছর ধরি, 12 বছর বাদ দেন, তাহলে আর কত? কারণ ওনারা কথা কেন হন আয় কি ইংরেজি 28 বছর, 28 বছর আয় কাল গলটা বাড়ি করে ওনারা বুঝে ফেললে 28 বছর। আচ্ছা 28 বছর, একদিনে কয় অক্ত? 5 অক্ত, 30 দিনে ধরি, 29 দিনে না, 31 দিনে না, মাঝামাঝি 30 দিন ধরি, 30 গুণন 5, এক মাসে কয় অক্ত হলো? 150 অক্ত। আরে বুতুর মাসে বুতুর তো হনা অক্ত, মাপ টাপ নাই, মাপ আছে না? কন্টিনিউয়াসলি মাফ নাই। ফজর দেন জোহর দেন আসর দেন মাগরিব দেন এশা দেন ফজর, ডে এন্ড নাইট 5 টাইমস ইউ হ্যাভ টু পারফর্ম ইউর প্রেয়ার। দিস ইজ অর্ডার টু অল হিউম্যান বিলিভার্স ফ্রম দিয়ার লর্ড, তাদের প্রভুর পক্ষ থেকে প্রত্যেক সাহেব ইমানদারের জন্য। ইমান আনার পরে শরীয়তের কোনো ওজন না থাকলে দিনে রাতে কমপক্ষে 5 অক্ত নামাজ পড়তে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক মাসে কয় অক্ত হলো? এক বছরে কয় মাস? সন্দেহ আছে মাল্লার? 12, আচ্ছা 150 অক্ত। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আপনারা আমরা কোন জগতে বাস করতে, 150 গুণন 12 সমান সমান 1800, এক বছরে 1800 অক্ত, কত অক্ত? 1800 অক্ত। 12 বছর কি দিয়েছি? কয় বছর চলতে বাকি? দর্শি কয় বছর? 40 বছর। হ্যাঁ 40 থেকে 12 বাদ, এটা তো আর মুরব্বী কাল আলহামদুলিল্লাহ বোধ কের বয়স বেশি বোধ কের আমার এনগুই হিসেব দিক জেরি, 40 বছর, 12 বছর বাদ দিলাম 28 বছর। তাহলে একদিনে 5 অক্ত, এক মাসে 150 অক্ত, 12 মাসে 1800 অক্ত। তাহলে এক বছরে যদি 1800 হয়, গুণন 28, 50,400 অক্ত,
শুনতেছে বুকুত আদিয়ারে নিজে নিজে চিন্তা করেন, যারা বয়স 40 উত্তন কম বা 40 উত্তন বেশি, 40 বছর হলে শুধু ফজরের রক্ত এসেছে 10,080 বার। এখন আপনি চিন্তা করেন এই 10,080 বার ফজরের রক্তের মধ্যে কয়ক তো নামাজ আপনি পড়েছেন, বলেন প্রতি অক্ত ফরজ না একদিনে এক অক্ত ফরজ? প্রতি অক্ত ফরজ। তো 10,080 বার যদি ফজরের ওয়াক্ত হয় এই এলাকায়, এই এরিয়ায়, এটা কোন জায়গা? জুবরা। জুবরা এরিয়ায় কত মানুষ আছে মিনিমাম? আচ্ছা আপনাদের এলাকায় কজন আছে? 5,000 হবে। আচ্ছা 5,000 দূরি, 5,000 মানুষ যদি থাকে, মনে করেন 1,500 বাইরে আছে, মনে করেন 2,500 মা বোন আছে, তাহলে 2,000 চলে গেলো, আরও 3,000 আছে না? 3,000-এর মধ্যে ধরেন 1,000 না বালেক বা কোনো বালেক হয় নাই, আর কত? 2,000। 2,000-এর মধ্যে ধরেন 1,000 অসুস্থ, আর বাকি আছে কত? 1,000। ফজরের নামাজে তো ইমাম মুয়াজ্জিন ছাড়া কাউকে পাওয়া যায় না মাঝে মধ্যে। আপনারা নিজেরাই বলতেছেন আপনাদের আমাদের জীবন সীমিত, 40টা বৎসর আপনি কাটিয়েছেন, 28টা বৎসর আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 50,400 ওয়াক্ত নামাজে 10,080। আপনি নিজের হিসাব নিচে করেন, আল্লাহকে হিসাব দিতে হবে না, আল্লাহর কাছে যাবেন যেটা অনেক পরে, নিজেরটা নিজে করেন, তখন আপনি নিজেই এদিকে লিখে দিতে পারবেন আমি একজন পাক্কা দুজকি। আপনি কি মনে করছেন 2 বার হজ করে, 4 বার উমরা করে, 2-4টা মসজিদ বেঁধে দিয়ে তারপরে মানুষকে এই যে তারপরে নিজেকে নিজেকে মুত্তাকি মনে করেন? না। কয়বার আপনার জীবনে জোহরের ওয়াক্ত কাজা হয়েছে, কয়বার আসরের নামাজ কাজা হয়েছে, হিসাব করেন? আমি বলবো না, আমি যদি আমারটা হিসাব করি, আমার বিচার যদি আমি করি, কেন ফেরেশতা লাগবে? কেন আরেকজনে? আরে কিয়ামতের ময়দানে যাওয়ার আগেই তো ইউ মাস্ট গেট ইউর রেজাল্ট, আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন, আপনি কি দুজকি না জান্নাতি? তা আপনাদের আমাদের আপনাদের বিবেক জাগ্রত হবে কখন? আলম ইয়ান লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জুবরার মানুষ শুনো, আল্লাহর ভয়ে তোমাদের ঈমান কলব জাগ্রত কত হতে আর কত সময় লাগবে, আর কতদিন লাগবে তোমাদের? কেন তোমরা আল্লাহকে ভয় করতেছো না? আমার নবী হাদিস পাক ইরশাদ করেছেন, উম্মত শুনো, এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, কি হয়ে যায়? কাজা কাকে বলে? ইফ ইউ পারফর্ম ইন টাইম দিস ইজ আদা, ইফ দ্য টাইম উইল বি ওভার দিস ইজ কাজা। টাইমের ভিতরে নামাজ পড়েছেন এটাকে বলা হয় আদা। আদা মানে সাত রং সাত দেখায় এই আদা ন, আদা মানে আদায় করা। টাইমের ভিতরে পড়েছেন এটাকে বলে কি? আদা। আদা টাইম চলে গেছে পড়তেছেন এটাকে বলা হয় কাজা। জোহরের সাদাকাত কাজা নামাজ পড়তেছেন, না ভাই তোয়ান উকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতে জোহরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতান আল্লাহু আকবার, আমি গতকাল জোহরের, গত মাসের এই 1 তারিখের জোহরের, 2 তারিখের জোহরের, গত বছর 1980 সালের ফেব্রুয়ারির 28 তারিখের জোহরের নামাজ কাজা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে মান ফাতাত সালাতুহু সুম্মা কাদা, কারো নামাজের সময় চলে গেছে, মনে পড়েছে এখন কাজা করতেছে, আল্লাহ পাক তাকে 80 হুকবা উজ্জিবা ফিন্নারে হুকবান, আল্লাহ পাক তাকে 80 হুকবা দুজকের আগুনে জ্বালাবে। কয় হুকবা? 80 হুকবা। 1 হুকবায় 80 বছর, 1 বছরে 360 দিন বা 65 দিন। ওলামায়ে কেরাম হিসাব করে দিয়েছেন 1,88,00,000 বছর। আবার হইর মাথা টাতা ঠিক করে খেয়াল করো, 1,88,00,000 বছর ন, লক্ষ বছর।
কোটি 88 লক্ষ বছর শুধু দুজখের আগুনে ধারাবাহিকভাবে জ্বলবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করার কারণে। ফরাত আল্লাহর ভয় নাই, ফরাকে নিজে নিজে আইসু না আল্লাহর হুকুম আইসু তো আবার আল্লাহর কাছে না যাবে। হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর কাছে যেতে হবে। দিস ইজ ফাইনাল, গ্রান্টেড, কম্পালসারি, শিওর। তো কি নিয়ে যাবেন? এক ওয়াক্ত নামাজ নারী পুরুষ ইচ্ছাকৃত কাজা করলে 1,88,00,000 বছর দুজকে জ্বালতে হবে, না পড়লে কি শাস্তি, এটা তো আল্লাহ পাকে ভালো জানে। এই এলাকার এতগুলো মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, যুবক যুবতী তরুণ ছেলেরা নামাজ পড়ে না, বলে বাবা 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 আমাকে পার করাইয়া দিবে। বাবা কথা কয় না, বাবা কি করাই দিবে, পার করাই দিবে, বাবা পার করাই দিবে তোমাকে। দিন ধর্ম এত সোজা, মুলা মুলা মানে কি প্যাকেটের মুলা, এনে দিলাম বুসুর করে লসরগোল্লা খাই ফেললা, এটা ব্যস্ত এত সোজা। আরো বাপ লয় কেন খুদুম সাহাই তরিকতার খাম করে যে এন বাপ লয় চলে যে এনে এক ট্যাং জমিনু আর এক ট্যাং আলগায় রাখে, এক ট্যাং ঘরে আর এক ট্যাং কি মানে কি আলগায় রেখুন যে খদ না এখন মরি জন্মত্তর আর বা জানে টেলা দিব বুসুর ঘুরি ব্যস্ত ডিক্ষুং গুই এত সোজা ব্যস্ত। যদি ব্যস্ত এত সোজা হয় রহমতুল আলমিন শফিউল মুজনবীন সৈয়দুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা নবী কায়নাতের প্রথম সৃষ্টি নবী নূরের নবী হুজুর রহমতুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে প্রতি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা আমরা যে মাজহাবের অনুসারী 40 বছর এশারের যদি ফজরের নামাজ পড়েছেন, কয় বছর তো ঘুম যায় নাই, ঘুম যায় নাই আর এক কানা ঘুম যায় না ভাইলে খতম বৌরে ফিরিয়ে খতম ফুয়ারে ফিরিয়ে খতম ইতের লই খতম ইতের লই। আমরা যেই তরিকার মুরিদ হুজুর গৌসুল আজম গৌসে সামাদানি কুতুবে রাব্বানি আশেকে ইয়াজদানি পীর এল আসানি জনা হুজুর শেখ সৈয়দ সুলতান মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর এশারের যদিও ফজরের নামাজ পড়েছেন। অনারারা তো আইলে এশারের যদিও ফজর নামাজ পড়িবার লাইন হইর এদুর কিয়ামত গরিবার লাইন হইর অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিক গরি পড়ো। যারা শহরে আছেন পার্শ্ববর্তী মসজিদে পড়বেন, যারা বাজারে আছেন বাজারের মসজিদে পড়ে নেবেন, যারা অফিসে আছেন অফিসের ইবাদতখানাতে পড়ে নেবেন, যারা বাড়িতে আছেন মসজিদে গিয়ে পড়বেন, আর বিশেষ কোনো কাজে আটকে গেলে লঞ্চে আছেন গাড়িতে আছেন প্লেনে আছেন ট্রেনে আছেন যেখানে আছেন প্রত্যেক জায়গায় নামাজ পড়ার বিধান আছে এবং হাকাম আছে। কিন্তু মাফ মাফ স্যাক্রিফাইস নাই, মাফ আছে তো শুধু মহিলা কলম নাই, তাও লিমিট টাইম। এক ওয়াক্ত নামাজের জন্য 1,88,00,000 বছর জ্বলবেন, দুজখের আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম। কয় গুণ? 70 গুণ। দুজখের আগুন হচ্ছে কালো, পৃথিবীর আগুন হচ্ছে লাল। এই আগুনে কোনো মানুষ পোড়া গেলে চোখে দেখা যায়, দুজখের আগুনে পোড়া যাবে, পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ দুজখের আগুনে পড়বে, কিন্তু একজন আরেকজনকে দেখবে না। আল্লাহকে ভয় করেন তাহলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেক আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নেক আমল। কবরে যখন আপনি যাবেন, কবর বলতেছে আমি কোনো চেয়ারম্যান মেম্বার ডিসি এডিসি কমিশনার ধনী গরিব সাদা কালো জোয়ান বুড়া নারী পুরুষ ক্ষমতাবান ক্ষমতাহীন রাজা প্রজা আমি এগুলো বুঝি না, আমি চাইব ঈমান আছে এবং আমল আছে কিনা, ঈমান এবং আমল আছে কিনা। ঈমান সহি আমল মজবুত, আবার বলি ঈমান সহি আমল মজবুত, এই ব্যক্তি দুনিয়াতেও সফল কবরেও সফল হাসরেও সফল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়াল আসরে, ওয়াল আসরে মানে আসরের শপথ। আমাদের দিনের মধ্যে যেই ওয়াক্ত নামাজ আছে তন্মধ্যে এক ওয়াক্ত নামাজের নাম কি?
আসর, আইন সোয়ার আসরুম, এই আসরের নামাজ অথবা আসরের সময়, এটার কসম করেছেন কে? কেন জানেন? আসরের নামাজের, আসরের সময়ের নামাজটা মানুষের বেশি কাজা হয়, অথচ এই নামাজই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতাল আসরি হালাকা মালুহু ওয়া ওয়ালাদুহু। প্রিয় হাজেরিন, দয়াল নবীর ইরশাদ করেন, উম্মত, কোন ব্যক্তির আসরের নামাজ যদি ছুটে যায়, তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, তার ছেলে সন্তান তার কাজে আসবে না। জোরে জোরে বলুন, নাউজুবিল্লাহ। হুজুর ফয়া কথা না শুনের তো তুই আল্লাহর কথা শুন না, হুজুর ফয়া কথা না শুনের তো তুই খোদার কথা শুনতে লাগবো না। হাইয়া আলাহ সালাহ তুই জর্গ বাজার উজু, হাইয়া আলাহ সালাহ তুই জর্গ দোয়ান উজু, হাইয়া আলাহ সালাহ তুই জর্গ মারত, হাইয়া আলাহ সালাহ তুই লই টেলিভিশন লই, হাইয়া আলাহ সালাহ তুই লই ডাঙ্গুলো, হাইয়া আলাহ সালাহ তুই আছে গল্প গোজনত কালামবুর এই সেই বকচক্কর, হাইয়া আলাহ সালাহ কাম টু প্রেয়ার, নামাজের দিকে আসো। আল্লাহ বলতেছে নামাজের দিকে আসো, তুমি যাও ওদিকে। আমাদের এখানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয় কোনো মানুষকে যদি বলে, তুমি রাতে দুইটা বাজে হাটাজারি বাস স্ট্যান্ডে এসে আমার সাথে দেখা করবে, না হলে খবর আছে, এটাই রাইতর একটা তুন যায় বইতে আইব, বইতে আইব না হতা নখামাত, এতে বৌর খব যে সেতন তাক আজ গুম না যাইও গরিজ সাই তাক হতা একটা বাজার কিনলে আতি তুন গাড়ি খবরে কি জঙ্গ পড়ব বাজে দুইটার ফর হই না আর খাইয়ে ফাই। দুনিয়ার একজন ক্ষমতাবান, 5 বছরের একজন ক্ষমতার মালিক, দুনিয়াদার একজন সামান্য এমপি, উনার কথার এত দাম, রাইতের 2টা বাজে বললে তুমি গিয়ে 1 ঘন্টা আগে দাঁড়াই থাকো, সারা জাহানের বাদশাহ কুল কায়নাতের মালিক কাদের মুতলক আমার আসমান জমিনের খোদা রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বারবার তোমাকে যে ডাকতেছে, আসসালাতু খাইরুম মিনান নাওম, আসসালাতু খাইরুম মিনান নাওম, উঠো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমার তো কানে দিয়ে যায় না, তুমি আরো ভালো করে কম্বল জাফাইয়া ঘুমাও। তুমি কি ওয়াফাদার নানি মুখারাম? তুমি কি ওয়াফাদার বান্দা নানি মুখারাম? ইবাদত নাম হ্যায় তেরি গলি মে আন জানে কা, ইবাদত নাম হ্যায় তেরি গলি মে আন জানে কা, তসব্বর মে তেরি রহনা ইবাদত উসকো কহতি হ্যায়। বরকর বলো না, সুবহানাল্লাহ। বাইরা আমার মনে রাখবেন, নিঃশ্বাস যতদিন চলবে ততদিন আমল করার সুযোগ, নিঃশ্বাস বন্ধ আমল করার সুযোগ বন্ধ। আপনাদেরকে কোন জিনিসে বর্ষা দিচ্ছে যে আপনারা মরলে বিয়াস্ত ঢুকে যাবেন বলেন? কে আপনাদেরকে এত বর্ষা দিল যে আপনারা নামাজ পড়েন না, ঠিকভাবে আল্লাহ খোদা মানেন না, নেক কাজ করেন না, ভালো কাজ করেন না, মাহফিলের জন্য টাকা গুজলে নাই, মসজিদের জন্য টাকা গুজলে নাই, এই মাদ্রাসার জন্য টাকা গুজলে নাই, কোরআনের জন্য টাকা গুজলে নাই, ওয়াজের জন্য টাকা গুজলে নাই, তারপর কি বলে যে আপনার আরো তো অনেকে পিছনে পিছনে বদনাম করে, নেক কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কাজ যদি করতে না পারেন অসুবিধা নাই, খারাপ কাজ থেকে দূরে থাকেন, ভালো কাজ যদি করতে না পারেন 5 অক্ত নামাজ পড়বেন, দেখেন শুধু 5 অক্ত নামাজ পড়বেন আর গুনা থেকে কি থাকবেন, আপনি নিশ্চিত আল্লাহর বলি হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল ঈমানের পরে, কোরআন শরীফে যেখানে যেখানে আল্লাহ পাক ঈমানের কথা বলেছে সাথে সাথে কিসের কথা বলেছে? শুধু আমল না, নেক আমল, আমল তো 2 প্রকার, নেক আমল বদ আমল, ভালো কাজ খারাপ কাজ, ওয়ালা আসরে, আসরের শাফাত, তারপরে কি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এ পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আসরের শাফাত করে বলে, হে পৃথিবীর মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ কি ক্ষতিগ্রস্ত, আমরা আর কি, আমাদেরকে যিনি বানিয়েছেন আমাদের মালিক মাওলা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত, তুমি বলতেছো এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি? ক্ষতির থেকে বাঁচার আল্লাহ পাক বলছে ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির থেকে বাঁচার এক নম্বর রাস্তা হচ্ছে ঈমান আনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতির থেকে বাঁচার এক নম্বর রাস্তা কি? তো আমাদের ভিতরে ঈমান আছে না নাই? তাহলে এক কাম কি, তো ঈমান আনিয়ে রেখে এখন আটেন করে বইতে কমছে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালেহাতে, ওয়ামিলুস যারা ঈমান আনবে এবং যারা নেক কাজ করবে। শুধু ঈমান আনলে হবে না, অথবা শুধু নেক কাজ করলে হবে না, ঈমান আনতে হবে, ঈমান আনার পরে আমলে সালেহ নেক কাজ করতে হবে। নেক কাজ করলে ঈমান আনার পরে যদি তুমি নেক কাজ করো তাহলে ক্ষতিগ্রস্ত বান্দাদের থেকে আল্লাহ পাক তোমাকে বের করে সফল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনে নেক কাজ করলে কি হবে? এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়ামিলুস সালেহাতে এবং নেক কাজ করে, যারা ঈমান আনে এবং কি করে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ পাক তাদেরকে বিনিময়ে বিনিময়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফেরদৌস ঢুকিলাম, হতকম তেকুম এক মিনিট, দশ মিনিট, এক ঘন্টা, দশ দিন, এক মাস, এক বছর, দশ বছর, বিশ বছর, না খালেদিনা ফিহা। জান্নাতুল ফেরদৌস যদি একবারে ঢুকো, জান্নাতের মধ্যে যদি একবার আল্লাহ পাক ঢুকাইয়া দেয়, বের হওয়ার কোন সিস্টেম এখানে নাই। লা ইয়াফনা শাবাবুহুম, জান্নাতের মধ্যে ঢুকলে সেখানে যুবক কোনোদিন বৃদ্ধ হবে না, শুধু যুবক যুবকেই থাকবে, জোয়ান কি আর জোয়ান কি। এক একজনকে কমপক্ষে সত্তর সত্তরটা করে হুর দেওয়া হবে, পুরুষদেরকে দেওয়া হবে হুর, নারীদেরকে দেওয়া হবে গেলমান, সেবা করার জন্য, বুক করার জন্য, সুন্দর দেখার জন্য। এক যুবনের মানুষ শুনো, জান্নাতের মধ্যে সামান্য ন্যূনতম যিনি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে সত্তরটা হুর দিবেন। কি দিবেন? হুর দিবেন। এই জান্নাতের হুরগুলোর সুন্দর কেমন? আমার নবী বলতে সুম্মত, একটা হুর যদি আসমানের একটা ছিদ্র দিয়ে জমিনে একটা নিঃশ্বাস ফেলে, পৃথিবীর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় মেশকাম্বরের খুশবু হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরে, ইতেন নাই ফৈতেন নাই, গমাংস ঠিক নাই, খাইছো তো ঠিক নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, লইতে সইতে আর গোজ আর গো সদর, এনে শুধু স্যামসুন তো দেখি দিয়ে দূরে, হয়তো দুইটা বাজাও দূরে, দিনে দুইটা বাজাও দূরে, বিল ফাতাই যাও দূরে, গাছও তো দিয়ে দূরে, নদী দিয়ে দূরে। আর আল্লাহ পাক কি বলতেছে? একটু সবর করো না, একটু সবর করো, আমি মাওলাকে ডাকো, আমাকে রাজি করো না, আমাকে খুশি করো, জান্নাতে তোমার জন্য মিনিমাম সত্তরটা হুর রেখেছি। একটা হুর যদি আসমানের কোনো ছিদ্র দিয়ে যদি জমিনে একবার নিঃশ্বাস ফেলে, সমগ্র জমিনের গাছের গোড়ায় গোড়ায় মেশকম্বরের খুশবু হয়ে যাবে। চিন্তা করতে পারায় হুরগুলো কত উন্নত মানের। জোরে জোরে বলুন সুবহান। শুধু কি তাই না, জান্নাতের হুর গুলোর সুন্দর এমন, একটি হুর সত্তরটি শাড়ি পরবে। কয়টি? আর বোঝে হবো পরে, হবো পরে বউ শাড়ি একখানে, একটা পরে যার কি ওয়ান পিস, হ্যাঁ শাড়ি পরে, এই একখান শাড়ি পরে জিদে বুতুর হত কিছু যে খোলা একে যাইতে না, আনা যেহেতু আমরা সালে ইন আরেকজনের আরেক সময় হইম, একটা শাড়ি পরে যে একটা শাড়ি পরুয়া মহিলার জন্য আমাদের দেশের ছেলে পোলা পাইন পাগল। আর আল্লাহ পাক বলছে জান্নাতে নেককারদেরকে যে সত্তরটি হুর দিবে, প্রত্যেকটি হুরের পরনে সত্তরটা শাড়ি থাকবে।
কয়টা? 70টা শাড়ি পরানোর পরেও হাড়ির ভিতরে যে মগজ আছে সেই মগজের সুন্দর ধবধবে আনার মতো 70টা শাড়ির ভিতর থেকে দেখা যাবে। চিন্তা করেন তাদেরকে আল্লাহ পাক কি সুন্দর দিয়েছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। পানি খাইবো দেন দি গলা দিয়ে দেখা যাবে পানি ইন্দুকের এত সুন্দর মসৃণ কোমল হাই কোয়ালিটির হোল আল্লাহ পাক দিবেন। ইন ফেলাই রে মানে দূরে দূর ধনী শাস নাকি ফস নফস হোর দিবে জান্নাতে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা কি এনেছে ওয়ামিলুস সালিহাত এবং নেক কাজ করেছে। তাহলে ইমানদার দুই প্রকার, কিছু ইমানদার আছে যে মুমেন মানে সরি মুত্তাকি, কিছু মুমেন আছে যে মুত্তাকি, কিছু মুমেন আছে যে ফাসেক। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইমান আনার পরে যদি নেক কাজ করেন আল্লাহ পাক বিনিময়ে জান্নাতুল ফেরদৌস দিবে। কোন জান্নাত দিবে? জান্নাত কয়টা? আটটা। তৎমধ্যে জান্নাতুল ফেরদৌস দিবে। তো দিয়ে রাখি খানিক গুড়ি গাড়ি সাহায় তোমার টাইম হলে টিকিট হলে দশ টিয়া তোমার টাইম হলে আধা ঘন্টা গুড়ি গাড়ি আধা ঘন্টা বাদে বাইরে যাবে কেন নলি গেটে বাইর করে দিবে বুঝলে না। খালে দিনা ফিহা আবাদা ঢুকিবে যে বাইরের খাম নাই, শুধু ঢুকান আছে বাইরের নাই জান্নাতে। এটা কত বড়! সেই বুখারী শরীফে আছে যে সর্বশেষ যিনি জান্নাতি দ্য লাস্ট ওয়ান, সর্বশেষ বেরপর আর কে জান্নাত ঢুকত নু মাইদ্যের খাইরে যা যা ঢুকন বেগুন ঢুকে গিয়ে হুই ইবে লাস জাহান্নাম থেকে শাস্তি বুক করে কোথায় যাবে যায়। এরপরে যারা জাহান্নামে আসতে এই জাহান্নামি থেকে যাবে, যারা জান্নাতি জান্নাতি থেকে যাবে। সর্বশেষ যিনি জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে যাবে বলে তুমি ঢুকো বার তো ন্যাঙ্গে করে হাপ পড়বো হবে দাঁড়ে তো ব্যাগিন ফিলা ফুগি আর আগে ব্যাগুন যাই রে কি জায়গা দহল করে ফিলি আল্লাহ কত ইন এটা বাংলাদেশের বাংলাদেশের ভবন না কিন্তু আমি খোদা বানিয়েছি। ফেরেশতারা বলে কি রে ঢুকো না কেন বলে কোথায় ঢুকবো কেন জায়গা খালি নাই বলে দে ঢুকো। ফেরেশতারা ঢুকিয়ে দিবে। সেই বুখারী জরিবে লিখতেছে শেষ ব্যক্তি যিনি জান্নাতে যাবে আল্লাহ পাক জান্নাতে তাকে যেই জায়গা দিবে এটা 27 মান 7 জমিনের মধ্যবর্তী জায়গা থেকে অনেক বড় হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাশ মাইদ্দর খাইরে হইল যে যারা একবারে শেষ ইবের যদি আল্লাহ এদুর মকাম দে জান্নাত তাহলে আবার হাই ক্লাস নেককার যারা এর উপরে যারা এর উপরে যারা এর উপরে যারা এর উপরে যারা তাদের মকাম কি মনে আছে তো? ও আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে যারা ঈমানদার হয়েছে তারপরে ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে নেক কাজ করে ঘরে থাকুক বাইরে থাকুক মাঠে থাকুক ময়দানে থাকুক অফিসে থাকুক আদালতে থাকুক যেখানেই থাকুক যখনই কোনো কথা বলে নেক কথা বলে ভালো কথা বলে যখনই কোনো কাজ করে ভালো কাজ করে তাহলে ঈমান আনার পরে যারা আমলে সালে নেক কাজ করে আল্লাহ তাদেরকে কি দিবে? কানাত লাহুম জান্নাতুল ফেরদৌস নুজুলা আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসকে দিবে মেহমান হিসাবে, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌসে যাবে কয়দিন থাকবে? আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা অনন্তকাল থাকবে। ঢুকবে যে আর ওখান থেকে আল্লাহ পাক বের করবে না জান্নাত। আমাদের দেশে মানুষ ঘর বানায়, ঘর বানায় না অনেক মানুষ ঘর বানানোর স্বপ্ন মনে নিয়ে দেখতে দেখতে ঘর বানাইতে পারে না কবরে চলে গেছে আছে না নাই। আবার অনেক মানুষ ঘর বানাচ্ছে এখনো কাজ শেষ হয় নাই এতটুকুতে মরে গেছে। আবার অনেক মানুষ ঘর বানিয়েছে
উদ্বোধন করবে, বউ বাচ্চা নিয়ে ঢুকবে, ঢুকার একদিন আগে, এক ঘন্টা আগে, দশ মিনিট আগে মারা গেছে। অনেক মানুষ ঘর বানিয়ে বিদেশে চলে গেছে, নিজে থাকতে পারে না বেশি দিন, বউ বাচ্চা ছেলেরা আছে, বিদেশে মারা গেছে। তাহলে পৃথিবীর ঘর মানুষ বানায়, সেই ঘরে ঢুকার কোনো গ্যারেন্টি নাই, ঢুকলে যে আজীবন থাকবে তারও কি নাই। কিন্তু আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, জান্নাত এমন একটি ঘর যেখানে আল্লাহ পাক আপনাকে রাখবেন, ঢুকাবেন, জায়গা করে দিবেন, ওই জান্নাতে ঢুকা যায়, আর ওখান থেকে আল্লাহ পাক বের করবে না। এই সিস্টেম আল্লাহ পাক রাখে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা ঈমানদার এবং যারা নেককার। বলেন যারা ঈমানদার এবং যারা কি নেককার। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক যেই জান্নাতে আপনাকে রাখবে, সেই জান্নাত এমন এক জায়গা আপনি ঢুকবেন, ঢুকলে আর বের হতে মন চাইবে না, ঢুকলে আর বের হতে মন চাইবে না। সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, সবাই আশা করে মৃত্যুর পরে কোথায় যাবে, জান্নাতে যাবে, কিন্তু মরতে কেউ চায় না। বিয়স্ত যাবেন না, ব্যাগুনও চায় কিন্তু মৃত্যু কেউ না চায়। তা যাতা যাতা বিয়স্ত যাতে ফারিব নাকি মরণ ফারিব, কে হন ব্যস্ত যাবেন না কি গরম ফুরিব, মরতে হবে। এখন আল্লাহ পাক জান্নাতে জায়গা দিবে। দেখেন ভালো করে খেয়াল করেন, হাদিসে পাকে আমার নবী শাহ ফরমাচ্ছেন মান বানা লিল্লাহে বাইতান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, কি বানাবে? অন্য হাদিসে আছে কাদারা মাহফাসে কিতাইন, একটি এরকম একুশ একুশ জায়গা পরিমাণও কেউ যদি মসজিদে সাহায্য করে বানানোর জন্য, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এক বস্তা সিমেন্ট দিয়েছেন, দশ বস্তা সিমেন্ট দিয়েছেন, এক টন রড দিয়েছেন, পাঁচশো টাকা দিয়েছেন, পাঁচ হাজার টাকা দিয়েছেন, যার যেই যেই তৌফিক অনুযায়ী টাইলস দিয়েছেন, ফ্যান দিয়েছেন, এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। ইউ হ্যাভ টু বিল্ড মাস্ক ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর অলমাইটি আল্লাহ, আপনার সর্বশক্তিমান প্রভুর সন্তুষ্টির জন্য। আপনি যদি মসজিদ তৈরি করেন, এই মসজিদ বানালে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। কে বানাবে? যে আল্লাহ। এখন তো দুই ফাড়া, দুই মহল্লা ঝগড়া করে মসজিদে গেছে, এই ফাড়ার মানুষ আর এই ফাড়ার মানুষ। কিছু মানুষ আছে মানে ঘাট টেরা রক টেরা আছে না নাই, এই সালামিতে আর মসজিদ নোয়াবি দেওয়া হাক্কু কি কইলে যে তোমার মসজিদ, তোমার কির মসজিদ, এ নারা মসজিদ নয় কেন বাপ দাদা দিদি নারা মসজিদ, তোর আর কি এটা আবি যাবি কোনো হতা নাইলাম সালামিতে রেললে খোঁজ যে কেরামইতে আছে না নাই, কথা বলে না আছে না নাই, ওইটা বারা বাড়ি যাই রেখ দৌড়ই তারা তো খদি তারা মসজিদ খরি তারা মসজিদ আর নামাজ হইতাম একবার ঘর দুইবার ঘর এক মাস ঘর দুই মাস ঘর খবার ঘর হতাইন। এখন ওরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই জায়গায় আর নামাজ পড়ব না, আমরা একটা মসজিদ দিব। মানে একশো গজের ভিতর, একশো মিটারের ভিতর, দুইশো মিটারের ভিতর আরেকটা মসজিদ, তিনশো মিটারের ভিতর আরেকটা মসজিদ, এগুলা করবেন না। আপনাদের বলতে আমার বলতে কোনো মসজিদ নাই। আন্নাল মাসাজিদ লিল্লাহ সূরা জিন। আল্লাহ পাক বলতেছে মসজিদ কা বলেন না কা আল্লাহ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো মসজিদ আমাদের আমার মসজিদ বলা যাবে না, বলতে হবে আল্লাহর ঘর। আর যদি বলতে চান আমাদের মসজিদ সবার, আমরা সবার এই ফাড়া এই ফাড়া আমরা সব মহল্লার সবার মসজিদ, তাহলে আর বাঘাবাঘির কথা আসবে না, কথা বলার সময় মুজ করে বলবেন। এরকম অনেকে বলে যে আর আর মসজিদ আর মসজিদ, তুই আর 20 লাখ দিয়ে আর মসজিদ দাবি করে, এইটা আল্লাহ পাক জিব্বা কেটে ফেলবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য কি বানাবে, ঘর বানাবে, কি বানাবে বলেন না, কি বানাবে, ঘর বানাবে। এক দুই নম্বর হাদিস খেয়াল করেন,
মান সাল্লা সিনতায় আশারা রাকাতান বাদাল ফরিজা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যেই ব্যক্তি দৈনিক ১২ রাকাত নামাজ পড়বে ফরজ বাদে, কথা বোঝা যায়? দৈনিক দিনে রাতে মিলে ১২ রাকাত নামাজ পড়বে কি বাদে? কথা কয় না কেন, কি বাদে? ফরজ বাদে। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আরবান কাবলা জোহরে, ৪ রাকাত জোহরের আগে, ওয়া বাদ ওয়া রাকাতান বাদাহা, ২ রাকাত জোহরের নামাজের পরে, কয় রাকাত হলো? ৬ রাকাত। ওয়া রাকাতাইন বাদ আল মাগরিবে, মাগরিবের পরে ২ রাকাত, কয় রাকাত হলো? হ্যাঁ, ৮ রাকাত। ওয়া রাকাতান বাদ আল ইশায়ে, এশার নামাজের পরে ২ রাকাত, কয় রাকাত হলো? কথা কেন হলো না, কয় রাকাত? ওয়া রাকাতান কাবলাল ফজরে, ফজরের আগে ২ রাকাত, কয় রাকাত হলো? এগুলা কি সুন্নত না ফরজ? সুন্নতে মুয়াক্কাদা না, না নামাজ নফিলে নফর রে বরাইলে না জানো না না হামাতো, কয় রাকাত? ১২ রাকাত। ফরজ তো আছেই, ফরজ ছাড়া আমার নবী বলছেন যেই ব্যক্তি দৈনিক এই ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতে মুয়াক্কাদা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না পড়লে শাস্তির মুখোমুখি হবেন যদি আপনি কন্টিনিউয়াসলি না পড়েন, বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান সাদ্দাল ফুরজা ফিস সালাত মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখে না, কি রাখে না? এখন তো অনেকে আছে যে হয়তো গল্ল নামাজি সাইডে তিয়ে এক বিয়ে দূরে তিয়ে বি গল্ল বাইশ জন্য দেয়, কাঁধের সাথে খাত মিলিয়ে নামাজে কি দাঁড়াইতে হয়, মাঝখানে যেন বেশি কি না থাকে, গ্যাপ না থাকে। তো আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মান সাদ্দাল ফুরুজা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গ্যাপ রাখে না, মিলিয়ে কাঁধের সাথে কাত মিলিয়ে নামাজে দাঁড়ায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? ইয়া ঘর হবানি ওনা হতা কেন হন হবানি? ৩টা। এরপর আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মান হাফাজা আলা আরবাইন কাবলা আল আসর, আনার আরে আমলের সওয়ালে নেক আমলের হতা কইতুন কইন আই যে দুজানে দূর কই জেনি বাকি উপযুক্ত ওলামায়ে কেরাম আছে ওরা কইব, মান হাফাজা আলা আরবাইন কাবলা আল আসর, যেই ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের আগে ৪ রাকাত নামাজ পড়ে, সুন্নত নামাজ, সুন্নতে জায়েদা গাইরে মুতাওয়ারিসা, আসরের নামাজ কয় রাকাত ফরজ? কিরু ওয়াইডে ১০ রাকাত ফরজ না কয় রাকাত ফরজ? আসরের রাহা নামাজ ৬ রাকাত ফরজের আগে ৬ রাকাত সুন্নত আছে না? এই ৬ রাকাত সুন্নত যেই ব্যক্তি নিয়মিত পড়বে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর হবানি রকমা তো সাইড গেন, ওই যে আয়াতটা পড়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা খালিদিনা ফিহা, এ আল্লাহ জান্নাত দিব যায় দুনিয়া যে যে আমল করবো ইবেন নামে নামে আলাদা আলাদা ফ্ল্যাট তা আইব। এরপর আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, মান কারা সূরাত আল ইখলাস আশারা মাররা, যে ব্যক্তি দৈনিক কমপক্ষে ১০ বার সূরায়ে ইখলাস পড়বে, কয়বার সুর এখলাস হবে কোন সুর? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, এটা আর কি ১০ বার পড়বে, মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হওয়া নেই ৫টা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিসে বলছেন, আইয়ুমা ইমরাতিন নাজাআত সিয়াবাহা ফি বাইতে গাইরে আহলিহা, যেই মহিলা গাইরে মুহরম পুরুষের সামনে নিজের সতর দেখায় পর্দা করে না, হেজাব করে না, কাপড় খুলে ফেলে, লাম তাজিদ রিহাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানও পাবে না, জান্নাতের গ্রানও পাবে না।
আরে বিরিয়ানি লাঁদিলি রাস্তা তো খোঁজব ফা যায় না যায়, হ্যাঁ যায়। জান্নাতের খুশবু দূর থেকে নেককাররা পাবে, কত দূর থেকে? ওয়াইন্না রিহাহা লাইউজাদু, ওয়াইন্না রিহাহা লাইউজাদু মিন মাসিরাতে আরবাঈন আমান, যদিও জান্নাতের খুশবু 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু এই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জান্নাতের খুশবু পাওয়া যাবে জান্নাত থেকে 40 বছরের দূরত্ব থেকে। 40 বছর আনিলি যে দূর দূরত্ব জায়গা, এত দূরত্ব মানুষের জান্নাতের কি পাবে না? কারা কলে কি পাবে? কিন্তু কিছু মানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা, খুশবু পাবে না। প্রিয় হাজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত শুনো, মসজিদ নির্মাণ করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা নেক আমল। এটা কি? মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য নয়, পত্রিকায় টেলিভিশনে পাবলিসিটি করার জন্য নয়, মানুষকে এটা নিয়ে তর্ক বিতর্ক করার জন্য নয়, বংশের মধ্যে ফাড়ায় ফাড়ায় বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় এটা নিয়ে প্রতিযোগিতা করার জন্য নয়। মনে রাখবেন, মসজিদ নির্মাণ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং মসজিদ একমাত্র কার? আল্লাহর। পৃথিবীতে কোনো মানুষ এই কথা বলার অধিকার নাই, আমার মসজিদ। হ্যাঁ, আপনি শুধু মসজিদের খেদমত করতে পারবেন, রেয়ায়াত করতে পারবেন। ইন্নামা ইয়ামরু মসজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, শুনো, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, এক কথা ঈমানদার, তারা মসজিদের খেদমত করতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা মসজিদে গিয়ে হাসাহাসি করে, এটা গুনার কাজ। আল্লামা ইমাম ইবনু নুজাইম আল মিসরি আল আশবা ওয়ান নাজায়েরের মধ্যে লিখতেছেন, আদ্দাহাকু ফিল মসজিদে কাজ জুলুমাতে ফিল কাবার, মসজিদের মধ্যে যদি কোনো মানুষ বড় করে করে অট্টহাসি দেয় বা হাসে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরকে মৃত্যুর উপরে গুড় গুড়ে অন্ধকার করে দিবে। অতএব মসজিদের মধ্যে হাসা মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালাল বাসলা ওয়া সুমা ফালা ইয়াকরিবান্না মাসজিদা মাসাজিদানা আও মাসজিদানা, যে ব্যক্তি রসুন খায় অথবা পেঁয়াজ খায়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই ব্যক্তি আমাদের মসজিদের কাছেও যেন না আসে। পেঁয়াজ শুদ্ধ রসুন খাই রে, মুখ পরিষ্কার না করে মসজিদে যাওয়া, কাঁচা পেঁয়াজ রান্না করানো, আবার কাঁচা রসুন খাইয়া মসজিদে যাওয়া মানা, কারণ মুখ থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। তো এই কাঁচা পেঁয়াজ শুদ্ধ রসুন বোধ খেয়ে তো লাম্বাগো খাই, শুকটান কত ওজন নদীলে পায়খানা ক্লিয়ার নয়, বহুত মানুষ আছে তো চাই রমজানাত এটা কাবলা খেলি টান দিবেলায় বারো যাইগে, আছে না নাই? এবে নখালি বলে ক্লিয়ার নয়, এই বন্যির সময় খাইলো এত কাপ সময় খাওয়া যায় তুমি মসজিদ গিয়ে দেয়, তুমি ইবে খাই পেলে না? কথা বুঝতে পেরেছেন? মসজিদের মধ্যে কোনো দুর্গন্ধ জিনিস নিয়ে মসজিদে যাওয়া যাবে না। অতএব মসজিদ নির্মাণ করবেন আল্লাহর জন্য। গ্রামবাসী সবাই মিলে কমিটির সবাই, মসজিদের মালিক নয় মসজিদের খাদেম, কমিটিরা মসজিদের মালিক নয় মসজিদের কি খাদেম, খাদেম কোনোদিন মালিকানা দাবি করতে পারে না, মসজিদের একমাত্র মালিককে। জোরে বলুন কে? আল্লাহ। অতএব আর মসজিদ, আর আর ফারার মসজিদ, আর আর মহল্লার মসজিদ তোরা নোয়াবি, এই কথা বললে আল্লাহ পাক জিব্বা কেটে ফেলবে। এই সমস্ত মানুষ ফোলা ফাইন্দার দ্বারা এলাকা ফাটাফাটি হয়, বাঘ হয়, আপনাদের ব্যক্তিগত জায়গা জমিন ব্যবসা বাণিজ্য যত দ্বন্দ্ব সব বাড়িতে, মসজিদে আসবেন সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখা যায় ফরে মসজিদে আসে, মুসল্লিদেরকে ফাঁক করে করে ফাঁক করে করে সামনের কাতারে যায়, এটাও শক্ত গুণা। এটা কি শক্ত গুণা? আগে যদি বসারে তো আপনার ইচ্ছা হয় তাহলে আপনি আগে আসবেন,
আপনি আগে এসে আগে বসবেন, আগের কাতারে বসবেন, আগের কাতারে ফুল হলে পরের কাতার, তারপরে পরের কাতার, তারপরে পরের কাতার, ইয়াও গয়ু তো গয়ু তো গয়ু তো গয়ু, তারপরে এটা ফাঁকরি করে আগে যায়। এটা চলবে না, এটা নিম্ন, এটা গুণা। তাহলে মসজিদের মধ্যে আপনি ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবেন, বসার আগে দুই রাকাত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। আমার নবী বলেন, উম্মত মসজিদের মধ্যে ঢুকলে নিষিদ্ধ সময় ছাড়া, যায় সময়ের মধ্যে মসজিদে যদি ঢুকো, বসার আগে দুই রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে, এটার নাম দুখুলুল মসজিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নেক কাজ। এটা কি নেক কাজ? তাহলে মসজিদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বানান, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। পুরো মসজিদ বানিয়ে দেব তুনু, এনে একখান ইটে দিন যে আল্লাহর মহব্বত করি, এই একটা ইটের বিনিময়ে আল্লাহ পাক পুরো একটা পাক্কা অট্টালিকা খসর দালাম জান্নাত আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য তৈরি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু নেক কাজ করি না, গুনার কাজ করি। হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, উমজিলাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাত। হাজরা আসওয়াদ আছে না? হাজিরা কি করে এটাতে চুমু দেয়। হাজরা আসওয়াদ আল্লাহ পাক নাজিল করেছেন জান্নাত থেকে। কিসের থেকে? ওয়াহুয়া সাদ্দু বায়াদান মিনাল লাবনে, ওটা দুধের চেয়ে বেশি সাদা ছিল। যখন জান্নাত থেকে পাথরটা এসেছে, দুধের চেয়ে বেশি সাদা ছিল। ওয়া কানা আসওয়াদান বেখাতায়া উম্মতি মিন বনি আদম, বনি আদমের উম্মতের বনি আদমের বংশধরদের গুনার কারণে এই দবদবে সাদা পাথর কালো হয়ে গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাত থেকে এই হাজরে আসওয়াদ এসেছে। তাহলে দুনিয়াতে যে হাজরে আসওয়াদ আছে, এটা দুনিয়াবি না জান্নাতি? জান্নাতি। যখন এসেছিল তখন কালো ছিল না, এখন একটা জায়গায় কি আছে? মাঝখানে কি আছে? কালো আছে না? মানুষের গুণা টানতে 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 তা কি হয়ে গেছে? দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। ফরজ নামাজ আপনার কাছে আল্লাহর আমানত। ফরজ নামাজ আপনার কাছে আল্লাহর আমানত। ফরজ নামাজ অবশ্যই পড়বেন, এটা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি দৈনিক কমপক্ষে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা যদি পড়েন, আল্লাহ পাক আপনাকে একটি ঘর দিবেন জান্নাতে। এরপরে রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতগুলো সুন্নতে মুয়াক্কাদা নয়, সুন্নতে জায়েদা নফল। এই 4 রাকাত নামাজ যদি আপনি নিয়মিত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে একটি ঘর দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 10 বার সূরা ইখলাস শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটি ঘর দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আনা জামিনু বেবাইতিন ফি রাবদিল জান্নাহ মান তারাকা মিরাআন ওয়া ইন কানা মুস্তাহিকান। উম্মত শুনো, একটা বিষয় নিয়ে তুমি আরেকজনের সাথে ঝগড়া করার তোমার অধিকার আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ঝগড়া করো নাই। তোমার ঝগড়া করার কি আছে? অধিকার আছে, তুমি চাইলে এই বিষয়ে উনি বলতেছে উনার, তুমি বলছো আমার। আপনি চিন্তা করতেছেন 10 টাকার জিনিস 20 টাকার জিনিস, থাক যাক তুই নিয়ে গেলে নিয়ে দে, তোর সাথে আমি ঝগড়া করবো না। আল্লাহর দিকে তাকে ঝগড়া করার অধিকার থাকা সত্ত্বেও আপনি যদি ঝগড়া ত্যাগ করেন, আমার নবী বলেন, উম্মত জান্নাতের মধ্যে তোমার জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার জিম্মা আমি রাসূল নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ঝগড়া করার অধিকার থাকা সত্ত্বেও শান্তির কথা চিন্তা করে ঝগড়া কি করেন নাই? করেন নাই। রাসূল বলেছেন, আনা জাঈমু বেবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকা মিরাআন ওয়া ইন কানা মুস্তাহিকান। হক টাকা সত্ত্বেও, রাইট টাকা সত্ত্বেও তুমি যখন তর্ক বিতর্ক বাঁধানো বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবে, কি ভাই ঝগড়া গণ রাখে, এক ফুল লেগে লই যে রে, আর মালিকের তো অভাব আছে না, বস আল্লাহর দিকে তাকেই আপনি ছেড়ে দিয়েছেন। রসুল বলতেছেন, আমি নিজে জামানত নিলাম, আই এম গ্যারান্টার, আমি তোমার গ্যারান্টি নিয়েছি কিয়ামতের পরে আমি তোমার জন্য জান্নাতে নিজ দায়িত্বে একটা বালানকোটা, আমি তোমার জন্য দালানকোটা তৈরি করে দেবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুল যদি কারো ঘর বানানোর দায়িত্ব নেই এটা মিস হবে কিয়ামতের মারাত বানাইবে দন জান্নাতত বানাই দিবে দন লাগো এরপরে রসুল বলতেছেন ওয়াবাই ওয়াবে বাইতিন ফি আওসাতিন মিনাল জান্নাহ মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান উনি আমার বামে যিনি বসে আছেন উনি আমাদের উস্তাদ সমতুল্য অনেক বড় মুহাক্কিক আলেম হুজুর আল্লামা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম তাহিরি ওনাকে বসিয়ে রেখে ওয়াজ করা এটা সমীচীন হচ্ছে না আমাকে একটু ইশারা করলে আমি শেষ করে দেব আল্লাহ পাক হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুক আমিন ইন আমিন কই দেন এবারে এলে ঠান্ডা লাগলে কেন বুতই বড় করে বলে আমিন রসুল আসসালাম ইশাদ ফরমাচ্ছেন কৌতুক করেও এমনে তো নয় এমনে নয় মজা করেও টাট্টা করেও কৌতুক করেও মিথ্যা বলবে না যে ব্যক্তি মিথ্যা কথা বলবে না কৌতুক করেও হোক আর এমনি তো ভাইয়ে ভাইয়ে মজা করি হতে তুলে গো কৌতুক করি সাই একান গিস্ত হয় গিস্ত কদে আগা গোড়া ব্যাগ মিশে হতো মা জি রে গিস্ত হয় বাপে ফুয়ারে গিস্ত হয় বড় ভাই ছোট জনকে মানে কাহিনী বলে একজন আরেকজনকে কাহিনী বলে কাল্পনিক বানানো মিথ্যা কথা বলবে না কল্পনা করেও ঠাট্টা করেও এইভাবে যে ব্যক্তি মিথ্যা কথা থেকে দূরে থাকবে জান্নাতের মাঝামাঝি জায়গায় ফি ওয়াসাতিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য একটি দালান তৈরি করে দেব গ্যারান্টি আমি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা হলো এরপরে রাসূল বলছেন ওয়া বি বাইতিন ফি আলাল জান্নাহ মান হাসানা খুলুকান উম্মত যেই ব্যক্তি নিজের চরিত্রকে বেশি সুন্দর করেছে চরিত্র সুন্দর করেছে যার চরিত্র বেশি সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ ফরমাচ্ছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজান দিবেন কি দিবেন মিজান মানুষের আমলনামা কি করার জন্য মাফার জন্য আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া মিজান যদি ভারী হয় আপনি আরামে আনন্দে আয়েশে থাকবেন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া মিজান যদি হালকা হয় আপনার ঠিকানা হবে হাবিয়া নামক দুজখ দুজখের হাবিয়া নামক জায়গায় তাহলে মিজান তারাজু আল্লাহ পাক লাগাবেন এই মিজানের গোড়ায় আল্লাহ নবী ইশাত ফরমাচ্ছেন কিয়ামতের ময়দানে উম্মতের আমলের মধ্যে উম্মতের জন্য যেই আমল মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে উম্মতের আখলাক হাসানা উত্তম সুন্দর চরিত্র জোরে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব যার চরিত্র সুন্দর রসুল বলছেন আমি তার জন্য জান্নাতে একটি উচ্চ দালান তৈরি করব আটখানা ব্যস্ত শুধু এলে একতলা নয় এগুলো বহুতল ব্যস্ত বহুতল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন কোন নিয়ামত নাই জান্নাতের মধ্যে রাখে নাই জান্নাতের মধ্যে যারা যাবে যতগুলো নিয়ামত পাবে তার উপর তাদের মন ভরবে না হাই হতাশ করবে আরো কি যেন অপূর্ণ রয়ে গেছে কি যেন অভাব রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই অভাবটা একটা জিনিস দিয়ে দূর করে দিবেন জুবরার মানুষ আল্লাহকে ভয় করো অনেক কাজ করো ঈমানদার হয়েছো বটে অনেক কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মেহমান যারা আমার আটখানা জান্নাতের ভিতরে আসবে আমি রাব্বুল আলামিন চেহারা থেকে কুদরতের পর্দা সরায়া আমি তাদেরকে জান্নাতের মধ্যে আমার দিদার দিয়ে তাদেরকে ধন্য করব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদেরকে কি দিব সাক্ষাৎ দিব তখন জান্নাতীরা শান্তি হয়ে যাবে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন উম্মত শুনো মান দাখালা সৌকা যে ব্যক্তি বাজারে ঢুকবে কোথায় বাজার আছে না নাই হাটাজারি বাজার বউ বাজার ছেলে বাজার পুরুষ বাজার হাটাজারি বাজার মদনাট বাজার ফতেহাবাদ বাজার চৌধুরীহাট বাজার গহিরা বাজার মুন্সিরহাট বাজার রাউজান বাজার কত বাজার আছে না নাই আমরা তো দৈনিক বাজারে যাই নাম বউ বাজার হইলো একটা মরফকল যায় না যায় মান দাখালা সৌকা যে ব্যক্তি বাজারে ঢুকলো যে ব্যক্তি বাজারে ঢুকলো যদি দিনে ১০ বার ঢুকেন ১০ বার ৫০ বার ঢুকলে ৫০ বার ১ বার ঢুকলে ১ বার যখনই বাজারে ঢুকবেন ওয়া কারা এবং এটা পরে
ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹു വഹദഹു ലാ ഇലാഹ ഇല്ലഹുവൽ ഹയ്യുൽ ഖയ്യൂം. এটা কি? വല്ലാഹു ലസി ലാ ഇലാഹ না দোয়াটা কি? അല്ലാഹു ലാ ഇലാഹ ഇല്ലഹു വഹദഹു ലാ ശരീക ലഹു വഹുവ ഹയ്യുൽ ലാ യമൂതു ബിയദിഹിൽ ഖൈർ വഹുവ അലാ കുല്ലി ശൈഇൻ ഖദീർ. এই দোয়া, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া. আল্লাহ রাসূল বলেছেন বাজারে ঢুকে মাত্র এই দোয়াটা যেই পড়বে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাহ, আল্লাহ পাক তার জন্য 10 লাখ নেকি লিখে দিবে. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ. কয় লাখ? কয় লাখ? 10 লাখ. তা আপনি মনে করেন মাছ কেনার জন্য বাজারে গেছেন, আবার কিছুক্ষণ পরে মনে করেন কাফড় দুফর ধরাই দিয়েছেন যে এটা আনার জন্য গেছেন, কিছুক্ষণ পরে আবার বন্ধু ফোন করছে যে আবার বাজারে গেছেন, কিছুক্ষণ পরে আবার গেছেন যে না আপনাকে একটু গহিরা যেতে হবে তাহলে আপনি ইসাপুর বাজার দিয়ে গেছেন, কিছুক্ষণ পরে আপনি চিন্তা করছেন আমাকে শহর যেতে হবে তাহলে আপনি সৌদিরিয়াট বাজার দিয়ে গেছেন. যেখানে আপনি বাজারে ঢুকেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. এই দোয়াটা, এটা তো আপনারা সবাই জানেন. বাজারে ঢুকবেন, গাড়িতে থাকেন আর যেখানেই থাকেন এই দোয়াটা যদি পড়েন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, 1000 কে 1000 এর সাথে গুণ দিলে কত হয়? হ্যাঁ, 1000 এর 1000 গুণ দিলে কত হয়? 10 লাখ নয় না? হ্যাঁ, আল্লাহ পাক তাকে 10 লক্ষ কি দিবে? সওয়াব দিবে. 10 লাখ খনা, সবাই বলেন 10 লাখ সওয়াব. ও মাই গড, কতগুলো সওয়াব! 10 লাখ এনে বাজারত গিয়ে শুধু ফজ্জি দি, ফজ্জি হতন লাগবে জোর 30 সেকেন্ড ফসাগেন, এনে 30 সেকেন্ডে 10 লাখ নেকি ক্যাশ ক্যাশ বাইকে ন হন বাইকে ডেকে না আর তো 1 কেজি চিনি লইরে গিয়ে গুদে মরি দেগি ঠিয়া আইর আর জিন্দেগি ফেতন ন আছে না নাই কুজ দে কুজ দে তো কুজন না ন কুজর কথা বাদ দে খাইরে কি আর ডর মানুষ হবে না তাই আর দেশের মধ্যে একবার বাজমাল দোয়ান দিলি ফল্লে সালান মাইছে খাইয়া লাই, ফল্লে সালান খাল্লাই মাইশুল্লাই, ফরজ সালান অর্ধেক মাইশুল্লাই অর্ধেক নিজুল্লাই, ফরজ সালান দিয়ে তুই কিছু ব্যবসা বাণিজ্য করিত তারিবে ওই টিআইম ফাইভে তার কোনো গ্যারেন্টি নাই, ফাইলেও ফাইট ফারানো ফাইলেও নাই. রসুল্লাহ সাল্লাম ইশাদ ফরমান চুনুম্মত, বাজারে ঢুকে কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহ পাক তার জন্য আলফা আলফি হাসানা 10 লক্ষ নেকি লিখে দিবেন, ওয়া মাহা আনহু আলফা আলফি খতিয়া, 10 লাখ গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন. বড় করে বলুন না কেন কথা, রসুল পাক ইসলাম বলেছেন হা আর তাই খবর নাই, ওয়া রাফা আলাহু আলফা আলফি দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10 লাখ মর্তবা দুনিয়া আখেরাতে বৃদ্ধি করবেন. খবানি হামগজ্জু তো খোয়ান, ভাইও তো খোয়ান, বুক তিন নেন. এরপর আরেকটা জিনিস গিফট দিবে, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক এই 10 লাখ 10 লাখ 10 লাখ দেওয়ার পরে আল্লাহ পাক বলে বান্দা বাজারের ভিতরে মানুষ গুনাহ বেশি করে কিন্তু তুমি আয়েশা আমাকে ইয়াদ করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে তিনটা বড় বড় নিয়ামত দেওয়ার পরেও আমি তোমার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেব. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ. তোমার জন্য জান্নাতে একটি ঘর বানায় দেব. কাজগুলো করেন না, মক্তা খাইতে বই তখন চেয়ারম্যান সাহেব এখন কার্ড বানায় দিন, ঘরের শুয়ে দেখুন শুধু বস্তা আয় যাবে তো ঘর. হ্যাঁ, এই বাতা ওই বাতা ওই বাতা আইতে আঠেঙ্গা কার নিজে নিজে মুসরি ল্যাঙ্গে গিয়ে ল্যাঙ্গা বাতা ফেবার লাগে মুক্ত কোনো হিসেব নাই, কাজ করেন. এই যে কথাগুলো বলেছি আপনারা তো নিশ্চয় বুঝতেছেন, ইং করতে কি একবারে ঘাম টাম জড়িয়ে এরা ফলো জাম ফুরবো না, দোয়াটা মুখস্থ করবেন বাজারে কদম রাখতেই ফরে ফেলবেন বিসমিল্লাহ রহমান রহিম, বাস দোয়াটা করে ফেলবেন. আমার নবী যেটা বলেছে পৃথিবী উলুট পালুট হয়ে গেলেও নবুয়তের জবান দিয়ে যেটা বের হয়েছে কিঞ্চিত পরিমাণে এদিক সেদিক হবে না, কথা বলেন ঠিক কিনা? ও জবাব जो दिन को सब कह दिया है तू सब होती रही, वो जब जो सब को दिन कह दिया है तू दिन निकल आया. बरकर बोलो ना सुभान अल्लाह.
নবুয়তের জবান রাতকে বলেছে দিন, দিন হয়ে গেছে, দিনকে বলেছে রাত, মুহূর্তে রাত হয়ে গেছে, ডুবন্ত সূর্য পলট হয়ে উঠে গেছে, ইশারা করেছে, নিদাগি চাঁদ দুই টুকরো হয়ে দুই দিকে পড়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা রসুল পাকের ঘোষণা। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, উম্মত শোনো, আকফুলু লি বিসিত্তিন আনা আকফুলুকুম বিল জান্নাহ, তোমরা আমাকে ছয়টা জিনিসের গ্যারান্টি দাও। কয়টি বলেন না? তোমরা আমাকে ছয়টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। বেশি নত ভাই, রসুল হবান তো দেয়। কয়টি? প্রফেট ওয়ান্টেড জাস্ট সিক্স থিংস ফ্রম ইউ, রসুল আপনাদের কাছে মাত্র ছয়টি জিনিস চেয়েছেন, বিনিময়ে এক্সচেঞ্জ হিসেবে হি মাস্ট গিভ ইউ জান্নাত, তিনি আপনাকে জান্নাত দিবে। আমার নবী বলেছেন ছয়টা জিনিস আমাকে দাও, বিনিময়ে আমি কি দিব? আরে কথা কয় না, কি দিব? জান্নাত দিব। রসুলুল্লাহ ইসলাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, এদিকে কাফেরের দল, এদিকে আমার নবীর দল। হঠাৎ এক ব্যক্তির দিকে আমার নবীর নজর পড়ল, ওই ব্যক্তিকে আমার নবী বললেন যে, ওই ব্যক্তির দিকে আমার নবী তাকিয়ে বললেন যে, তোমরা কালমা পড়ো, আমি তোমাদেরকে জান্নাত দেব। রসুল ইসলাম এটাই পদ্ধতি ছিল, যুদ্ধ শুরু করার আগে তাদেরকে দিনের কি দিত, দাওয়াত দিত। এখন এক ব্যক্তি কাফের বলতেছে ঘোড়াতে বসে, হুজুর আমি যদি কলমা পড়ি আপনি কি দিবেন? ইফ আই রিসাইট হোলি কালেমা হোয়াট উইল ইউ গিভ মি, আমি যদি কালেমা পড়ি আপনি আমাকে কি দিবেন? রসুল সাল্লাম বললেন আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন জান্নাত দিব, জান্নাত দিব। এই কথা কে বলে? যে দিতে পারে না, যে পারে না, যে দিতে পারে সেই বলে। দিবের ক্ষমতা নতায় রে দিব, হইলে এ মিছাত নব, কথা বলে না কেন? রসুল বলছেন আমি জান্নাত দিব। ওই ব্যক্তি আবার এটা কনফার্ম করতেছে, দিবেন, দিব, দিবেন, দিব। এখন ওয়াদা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, কমিটমেন্ট পাক্কা। সে কাফেরদের পক্ষ হয়ে এসেছে কি করার জন্য? যুদ্ধ করার জন্য। এখনো সে কাফেরদের দলে গোড়াতে বসা, ওখানে ওখানে বসে বসে বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে ওখানে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষী দিলেন, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এবং আমার নবীকে আল্লাহর প্রিয় রসুল হিসাবে, শ্রেষ্ঠ বান্দা হিসাবে কি দিলেন সাক্ষী। এখন যখন সাক্ষী দিলেন ইমানদার হয়ে গেছে না, কথা বলেন না কেন? এখন ইমানদার যখন হয়ে গেছে কাফের দলে কি আর থাকা যায়? কার দলে আসতে হবে? ইমানদার। ওই সাহাবী বলতেছে আমি এসেছি কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসলমানদের নবীর কালমা পড়ে যখন ঈমান এনে ফেলেছি, আমি সেই নবীর কদম ছুঁয়ে সালাম করব, কাফেরদের দলে তো আমার আর থাকা যাবে না, কারণ আমি এখন ইমানদার। ঘোড়া থেকে নামবেন, আমার নবীর কাছে চলে আসবেন, এমন সময় ঘোড়ার সাথে পা পেঁচে গিয়ে উল্টা হয়ে তিনি পড়ে গেলেন আর ওখানে শহীদ হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেই তিনি কি হয়ে গেছে? মারা গেছে। আমার নবী বলতেছেন মান সাররাহু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। উম্মত, যুদ্ধের ময়দানে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীর দিকে দেখো, উনি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উনাকে বলেছেন জান্নাতি, আরে উনি তো সবে মাত্র কলমা পড়েছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ার সুযোগ হয় নাই, জান্নাতি হয়ে গেল। বলে কিছু লাগবে না, মুস্তাফার জবান দিয়ে জান্নাতি ডিক্লার হয়েছে, সেই জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। খালেকে কুল নে আপকো মালকে কুল বানা দিয়া, দুনিয়া খেরত দোনো তেরে কবজায় এখতিয়ার মে হ্যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন ছয়টা জিনিসের আমাকে জামানত দাও, আমি তোমাদেরকে কি দিব? জান্নাত দিব। কয়টা জিনিস চাইছে রসুল?
ছয়টা। এক নাম্বার ইজা ইজা কুলতুম ফাসদুখু, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। এ প্রথম রসুল আমাদের থেকে প্রথম জিনিসটা চাচ্ছেন। অথবা ইজা তাহাদ্দাসতুম ফাসদুখু, যখন তোমরা কথা বলবে কি বলবে, কথা বলেন না সত্য কথা বলবে। ও ইজা উতমিনতুম ফালা তাখুনু, যখন তোমাদেরকে কোনো জিনিসের আমানত দেওয়া হয় খিয়ানত করিও না। এখন তো মানুষ মিথ্যা এমন বলতেছে, মিথ্যাকে মানুষ সত্য মনে করে, মিথ্যা সাক্ষী দিতে মানুষের ভয় লাগে না। এনে টিয়া 10,000 দিলি যাই রে সাক্ষী দিয়ালার, ন দেখে উদ্দ ঘটনা হইতে ন দেখে উদ্দ এনে হইতে 10,000 বন্ধা ঢুকে দিয়ে যাই রে খিদি ফেলার সাক্ষী দি ফেলার। কৌলাজুর শাহাদাতুজুর, মিথ্যা সাক্ষী। রসুল্লাহ সাল্লাম বলেছেন, বা উম্মত আমার মিথ্যা বলিও না, জবান দিয়ে যেটা বের হয় আল্লাহর দরবারে সেটা রেকর্ড হয়ে যায়। ওয়ামা ইয়ালফাজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মিথ্যা বলিও না। তাহলে রসুল আমাদের কাছে সত্য কথা বলতে বলেছেন, আমাদের কাছে কি চাইছেন, মিথ্যা না সত্য বলেন না, মিথ্যা না সত্য, সত্য কথা বলবেন। দুই নাম্বার, যখন তোমাদের আমানত দেওয়া হয় আমানতের খিয়ানত করিও না। আয় আর বদ্দারও কইলাম যে বদ্দা আয় খালি এলাকান খাবো দেখি, বদ্দা তোমার হাসে আমানত রাইলাম কেরণ হই। এখন আর বদ্দার উৎফর সই দেন কিরাহম আমানত এটা রক্ষা করা, এনে বেরুত কি। এবার আর আচ্ছা হইতম্য হইতম্য হয়ে ঘরের বউর হাসা যাই রে লাতিয়ে গুনু 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 করে দেখো দে আর ভাই ফখরুদ্দিন কি হই হইতারও নি, খালি রাতি এলে এলে দেখি আমানত আর আসা না না খিয়ানত কি বলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কাছে কোরআন শরীফ আমানত রেখেছেন, ইন্না আরাদনাল আমানাত আলা সামাই ওয়াল আরদ, উম্মত শুনো আমি আসমান জমিন পাহাড়ে পর্বতে আমানত তিরিশ পারা কালাম আল্লাহ শরীফ আমি আমানত রাখতে চেয়েছি, কেউ নিতে অস্বীকার করে নাই, সবাই অস্বীকার করেছে, কিন্তু মানুষ কোরআন শরীফ আমানত নিয়েছে। তাহলে কোরআন শরীফ মানব জাতির কাছে আল্লাহর কি, বড় করে বলেন না আমানত। রসুল খিয়ানত করতে বলেছেন না, আমানত রক্ষা করতে বলেছেন, কত কয় না কার ইয়া ইউহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম ওয়ান তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন তোমরা যার আমানত তার কাছে দাও। আমি আপনার কাছে 10,000 টাকা আমানত রেখেছি, ভাই আমি বিদেশে চলে যাচ্ছি, এই 10,000 টাকা তুমি রাখো, আমার বন্ধু ঢাকা থেকে আগামী মঙ্গলবার আসবে, উনি আমার কাছে 10,000 টাকা পাবে, আসা মাত্র এই টাকাগুলো তুমি দিয়ে দিও, তাহলে আমার 10,000 টাকা ওনার কাছে কি। যখন তো 10,000 টাকা দিতে ফাই তো তাই বুধ মঙ্গলবার না, আজকে মাত্র শনিবার, মাঝখান দিয়ে রবিবার সোমবার 3 দিন আছে, কসবাদার তুমি ঘুরিয়ে গে আছে না নাই, তাহলে কি আমানত রক্ষা হলো, এটা করা যাবে না। তিন নাম্বার, রসুল সাল্লাম বলছেন আল্লাহ পাক দৈনন্দিন যেই ফরজ নামাজগুলো বান্দার উপর ফরজ করেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আমানত। তো আপনারা তো নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে তারা আল্লাহর আমানত রক্ষা করে, যারা নামাজ পড়ে না তারা আমানতের খিয়ানত করে। রসুল আমাদের কাছে কয়টা জিনিস চাইছে, এক নাম্বার মিথ্যা বলা যাবে না, দুই নাম্বার আমানতের খিয়ানত করা যাবে না, কোরআন শরীফ আল্লাহর আমানত, কোরআন শরীফ অপবিত্র অবস্থায় ধরা যাবে না। প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন পড়বেন, এশারের নামাজ পড়ে ঘুমাইতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া পড়বেন, কোনোদিন গরিব হবেন না। প্রত্যেক দিন শুক্রবার জুমার দিন সূরা কাহাফ পড়বেন, আগামী শুক্রবার পর্যন্ত আপনার তকদির নূরে নূরান্বিত হয়ে যাবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত শুনো প্রত্যেক দিনে সেটা একটি কলব আছে, কোরআন শরীফের কলবের নাম সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়বে ওই দিনের সকল বালাকাজের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন, আপনার জমিনের নামজারি হচ্ছে না, আপনি সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন হয়ে যাবে, আপনার ফালে একটা বেজে আছে সরকারি অভিষেক এত কিছুর পরেও হচ্ছে না, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করেন গায়েব থেকে হয়ে যাবে, আপনার ছেলের বউ ঠিক হচ্ছে না, আপনি ভালো একটা মেয়ে চাচ্ছেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করেন কাজ হয়ে যাবে,
প্রত্যেকটা বালকাজ আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার নিয়ে নেবেন। যদি ওই ব্যক্তি প্রতিদিন রেগুলার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে কোরআন শরীফ আমাদের কাছে আল্লাহর কি? দুই নাম্বার, ফরজ নামাজ বান্দার কাছে আল্লাহর আমানত, ফরজ নামাজ বান্দার কাছে আল্লাহর আমানত। তিন নাম্বার, ছেলে সন্তান মা বাবার কাছে আল্লাহর আমানত, ছেলে সন্তান মা বাবার কাছে আল্লাহর আমানত। ছেলে সন্তানের উপর জুলুম করা যাবে না, ছেলে সন্তানের হক আদায় করা মা বাবার উপর কর্তব্য। যেটা বলতে চাইছিলাম, ছেলে সন্তান মা বাবার কাছে আল্লাহর কি বলেন নাকি আমানত? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, খাওয়ার বয়ে ছেলে সন্তানদের হত্যা করিও না, ছেলে সন্তান তোমার কাছে আল্লাহর আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্বামীর কাছে স্ত্রী কি আমানত? এনে ফাইউ দেয় বাপে বিয়ে করা দিয়ে দেয়, নিজে তো পয়সা আমায় বিয়ে করলি 40 বছর গইনা হইতে, বাপে বিয়ে করা দিয়ে দেয় বস এবার মর্যাদা বুঝতে লাগে, আজ নেক ফিরে বেইন নেক ফিরে, আবার তাহলে মাথা তুলি ননাইছু, মাথা থাকবা তুলি ফেলাইলে আল্লাহ মাইতে না মোহরান ফিরি দিয়ে টিয়ান নফরে সৌদি আরব কলি তো ওই এনে আকাশ তো চাই তাহম। স্ত্রী স্বামীর কাছে কি আল্লাহর আমানত? স্ত্রীর কিছু দায়িত্ব আছে স্বামীর প্রতি, স্বামীরও কিছু দায়িত্ব আছে স্ত্রীর প্রতি, এগুলো অন্য সময় কথা হবে। তাহলে রাসূল সাল্লাম বলছেন আমানতের খিয়ানত করিও না। তিন নাম্বার, ওয়াদা খেলাফ করিও না, ওয়াদা খেলাফ করিও না। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা যদি রক্ষা করতে না পারেন, যার সাথে ওয়াদা করেছেন তার সাথে কথা বলেন, ভাই আমি আপনার সাথে ওয়াদা করেছি আগামী শনিবার আপনাকে টাকা দিয়ে দেব, কিন্তু আমি জোগাড় করতে পারি নাই, আমাকে একটু সময় দাও, আলাপ আলোচনার ভিতর দিয়ে সময়টা বাড়াই নাও, তাহলে আপনার আর ওয়াদা খেলাফ হবে না। আপনি ওয়াদা করেছেন 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা নিয়ে নিয়েছেন, আগামী সোমবার আপনি রেজিস্ট্রি দিবেন, কিন্তু রেজিস্ট্রি দেওয়ার আগে আপনি ফাঁকিবাজি শুরু করেছেন, ওয়াদা খেলাফ করতেছেন, এইভাবে ওয়াদা খেলাফ আপনি করবেন না। তো ওয়াদা খেলাফ করা যাবে না, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আউফু বিলউকুদ, তোমরা তোমাদের ওয়াদা কমিটমেন্ট তোমরা পূর্ণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন উম্মত গদ্দুল বাসারা, চলার সময় তোমাদের দৃষ্টি নিচের দিকে রাখো, নারী হলে নারী পুরুষ হলে পুরুষ, মনে রাখবা চোখের দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটা তীর। আন্নাজরু সাহমুন মিন সাহমি ইবলিস মাসমুমুন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন ইবলিস যতগুলো তীর দিয়ে মানুষকে বিষাক্ত করে আঘাত করে, তৎমধ্যে একটা তীর হলো মানুষের নজর। মানুষের চোখ যখন পড়েছে, মারে মা এত সুন্দর, এটা দুপুর 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 করে আরকানা সাহিত্য মনোহর, আরকানা সাহিত্য মনোহর, আরকানা সাহিত্য মনোহর, যেতার কানা সাই আরকানা সাই আরকানা বালা লাগে, আরকানা বালা লাগতে লাগতে এবার বেশ মিশে মিশে দূরের, তাহলে নজর হলো ইবলিসের বিষাক্ত তীরের মধ্যে একটা কি তীর, এটা হচ্ছে চোখের জানা। তাহলে চোখকে নিচের দিকে রাখবেন। পাঁচ নম্বর, আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন কৌফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত দ্বারা মানুষকে কষ্ট দিও না, হাত দ্বারা মানুষকে, তোমরা মানুষের মাছ চুরি ডাব চুরি গাছ চুরি জায়গা জমিন খাইটিও না, দুধের সাথে পানে মিস করিও না, মরিচের গোড়া হলুদ গোড়া দুই নম্বর করিও না, এক নম্বর দুই নম্বর জিনিস এক নম্বর কইয়া বিক্রি করিও না, মানুষকে আঘাত করিও না, মাথা ফাটাই দিও না, চুরি মারিও না, হক স্টিক দিয়ে এটা করিও না, মানুষের গাছপালা নষ্ট করিও না, নিজের হাত দিয়ে মানুষের ক্ষতি করিও না। কাফু আই দিয়া কম, তোমাদের হাত তোমাদের কন্ট্রোলের ভিতরে রাখো। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে যিনি যার জবান এবং হাত থেকে আরেকজন মানুষ নিরাপদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? পাঁচটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর বলছেন যে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কয়টা হলো? ছয়টা। এই ছয়টার নিশ্চয়তা আমাকে দাও, দিতে যদি পারো মরার মাত্রই আমি তোমাকে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক, আমিন।
তাহলে ঈমান আনার পরে শুধু ঈমানদার হয়ে বসে থাকলে চলবে না, নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ জাল্লা মজদুহু আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুক, আমিন। এই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও এলাকাবাসী এই কর্তৃক আয়োজিত আজকের আজমের শান সুন্নি সম্মেলন 2021 ইংরেজি আল্লাহ জাল্লা মজদুহু ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই মাহফিল কবুল আর মঞ্জুর করুক, এবং প্রতি বছর আরো বড় পরিসরে আল্লাহ পাক যেন এই মাহফিল করার তৌফিক ওদেরকে দেয়। আমরা চাই কি চাই না, বড় করে বলেন চাই কি চাই না। দোয়া করবেন আমার ভাইদের জন্য, আমার হুজুর এসেছেন, হুজুরের কাছেও দোয়া দরখাস্ত রাখি। আল্লাহ জাল্লা মজদুহু আপনাদের আমাদের প্রত্যেককে মাহে রমজানুল মুবারকে জুমার দিন সেজদাতে গিয়ে যখন সুবহান রব্বিয়াল আলা বলবো এমন সময় আজরাইলকে পাঠায় মৃত্যু দান করুক, বড় করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।